হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের মিল্কি ওয়ে ইউটিউব চ্যানেলের ফার্স্ট এপিসোডে। মানব ইতিহাসের শুরু থেকে আমরা বারবারই আকাশের দিকে তাকিয়েছি এবং আশ্চর্য হয়েছি যে এই মহাবিশ্বের শুরু কোথায় বা কোথায় বা এর শেষ। তবে আমাদের পূর্বপুরুষদের অনুমান ও বর্তমান উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা এটা জানতে সক্ষম হয়েছি যে এই মহাবিশ্বে আমাদের অবস্থানটা কোথায়। তবে নিজেদের অস্তিত্ব খোঁজার এই যাত্রা কিন্তু ছিল অনেকটাই বড়। মানব ইতিহাসের এমন সময় ছিল যখন মানুষ পৃথিবীকেই এই সৌরমণ্ডলের কেন্দ্র হিসাবে মনে করত এবং অনুমান করা হতো পৃথিবী স্থির, সূর্য ও অন্যান্য গ্রহগুলি তাদের নিজেদের কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আর কেউ যদি এই বিশ্বাসের উপর প্রশ্ন তুলত তাহলে তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হতো। বিশেষত পশ্চিমী দেশগুলিতে এই ঘটনার বহু প্রমাণ পাওয়া যায়। কিন্তু সময়ের সাথে সাথে ও বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আসল সত্যটা সকলের সামনে আসে ও সবাই বুঝতে পারে আসল সত্যটা কী। চলুন এবার একটা ছোট্ট সফরে যাওয়া যাক, যে সফরে সময়সীমাকে না মেনে এবং আমাদের কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে আমাদের গ্রহ পৃথিবী থেকে ঘুরে আসবো মহাবিশ্বের শেষ সীমান্তে। শুরু করা যাক আমাদের ঘর অর্থাৎ পৃথিবী থেকে। এটাই একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া গিয়েছে। পৃথিবীর বয়স প্রায় 460 কোটি বছর এবং সূর্য থেকে এর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। পৃথিবীর আয়তন 51,54,000 বর্গ কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। পৃথিবীকে বেষ্টন করে আছে তার বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলে কতগুলি স্তরে বিভক্ত, যেগুলি হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার ও এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ারের সাথেই আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলও শেষ হয়ে যায়। পৃথিবীর বায়ুমণ্ডলটি শেষ করে আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ অর্থাৎ চাঁদ। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 384,400 কিলোমিটার। চাঁদের সর্বোচ্চ পর্বত লিবনিজ এবং সর্বনিম্ন স্থান ক্লোভিয়াস। এবার আমরা চলে যাব আমাদের সোলার সিস্টেমের একমাত্র নক্ষত্র সূর্যতে, যার তাপমাত্রার ফলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব হয়েছে এবং যার মাধ্যমে পৃথিবী সহ সৌরজগতের সব গ্রহই তাদের নিজেদের কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে। এবার আমরা চলে যাব সূর্যের সবথেকে কাছের গ্রহ মার্কিউরি অর্থাৎ বুধ গ্রহে। বুধ গ্রহের ভূত্বক কাঠ দিয়ে বেষ্টিত, যা দেখতে সম্পূর্ণ চাঁদের ভূমির মতো, এবং এর থেকে এটাই প্রমাণিত হয় যে এই গ্রহটি কোটি কোটি বছর ধরে মৃত অবস্থাতেই রয়েছে। সূর্যের খুব কাছে থাকার কারণে এই গ্রহের তাপমাত্রাও অনেক বেশি। এরপরই আসছে সৌরজগতের দ্বিতীয় গ্রহ ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ। এই গ্রহের আকার ও প্রকৃতি অনেকটাই আমাদের পৃথিবীর মতো। শুক্র গ্রহ অ্যাসিডের মেঘে ঢাকা, ফলে পৃথিবী থেকে এই গ্রহের ভূপৃষ্ঠের কোনো অংশই দেখা যায় না। তবে বিজ্ঞানীদের মতে এই গ্রহের ভূপৃষ্ঠে রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি। প্রতি 100 কিলোমিটারের মধ্যে প্রায় 150টির মতো বড় বড় আগ্নেয়গিরি আছে। এরপর আসছে সৌরজগতের চতুর্থ গ্রহ মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ। সৌরজগতে পৃথিবীর পরই মঙ্গলই হলো এমন একটি গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব। আর যদিও প্রাণের অস্তিত্ব না থাকে, মানুষ চাইলে মঙ্গলকে দ্বিতীয় পৃথিবী বানাতে পারে। মঙ্গল গ্রহের পরই আছে অ্যাস্ট্রয়েড বেল্ট, যা মঙ্গল ও বৃহস্পতির মাঝ বরাবর অবস্থান করে সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে। এই অ্যাস্ট্রয়েড বেল্টের পর আছে সৌরমণ্ডলের সর্ববৃহৎ গ্রহ জুপিটার অর্থাৎ বৃহস্পতি গ্রহ। বৃহস্পতির রয়েছে 79টি উপগ্রহ। দেখলে মনে হয় বৃহস্পতি নিজেই একটা সোলার সিস্টেম। বৃহস্পতির আকার এতটাই বড় যে 11টা পৃথিবী অনায়াসেই বৃহস্পতি গ্রহের মধ্যে রাখা সম্ভব। এই গ্রহের মাঝ বরাবর আছে গ্রেট রেড স্পট বা অতি বড় লাল ছাপ। বৈজ্ঞানিকদের মতে আনুমানিক 350 বছর ধরে ক্রমাগত চলে যাওয়া ঝড়ের কারণে এই দাগের সৃষ্টি হয়েছে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল স্যাটার্ন অর্থাৎ শনি গ্রহ, যার অতি সুন্দর একটি বলয় আছে। এই গ্রহের সবথেকে বড় উপগ্রহ হলো টাইটান, যা সৌরজগতের একমাত্র উপগ্রহ যেটি বায়ুমণ্ডল ধরে রাখতে সক্ষম। এরপরই রয়েছে ইউরেনাস ও নেপচুন, যার অস্তিত্ব পূর্বে জানা সম্ভব হয়নি, কিন্তু বর্তমান উন্নত প্রযুক্তি ও টেলিস্কোপের সাহায্যে এই দুই গ্রহের অস্তিত্ব জানা সম্ভব হয়েছে। এরপরই আছে সৌরজগতের বামন গ্রহ নামে পরিচিত প্লুটো। 2006 সালের আগে পর্যন্ত প্লুটোকে গ্রহ হিসাবে ধরা হলেও 2006 সালের পর চেক রিপাবলিকানের রাজধানী প্রাগে অনুষ্ঠিত একটি সভায় প্লুটোকে আনুষ্ঠানিকভাবে গ্রহের স্বীকৃতি থেকে বঞ্চিত করা হয়। তবে এই সিদ্ধান্ত একদল বিজ্ঞানী মেনে নিয়েছেন ও একদল বিজ্ঞানী মানেননি। এরপরই আছে কুইপার বেল্ট, যা আগের অ্যাস্ট্রয়েড বেল্টের থেকে 20 গুণ বড় ও 200 গুণ বিস্তৃত।
এই কুইপার বেল্টেই অবস্থান করছে আমাদের প্লুটো গ্রহ। এরপর আমরা দেখতে পাবো মানব সভ্যতার এক যুগান্তকারী আবিষ্কার ভাইজার ওয়ান মহাকাশযান, যার নিজের 40 বছরের যাত্রা বহন করে আমাদের সৌরজগতের বাইরে চলে গেছে। এই মহাকাশযান সৌরজগৎ সম্পর্কিত সবথেকে বেশি অজানা ও রহস্যময় তথ্য প্রদান করেছে আমাদেরকে। এবার আমরা এগিয়ে আসতে আসতে অনেক দূর এসে গিয়েছি, যেখানে সূর্যের আলো পৌঁছাতেও 1 বছর সময় লেগে যায়। তবুও এখানে সূর্যের মাধ্যাকর্ষণ টানের প্রভাব রয়েছে। এই টানের প্রভাবে অসংখ্য ধূমকেতু ও কমেটসের এক বিশাল আস্তরণ আমাদের সূর্যকে ঘিরে রেখেছে, যা অর্ট ক্লাউড নামে পরিচিত। এই অর্ট ক্লাউডের পর সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব আর থাকে না। এবার প্রশ্ন হলো, সৌরমণ্ডলের এই সমাপ্তির পরই কি মহাবিশ্ব শেষ না আরও আছে? এক কথায় বলতে গেলে আমাদের যাত্রা সবে শুরু হয়েছে। এবার আমরা এমন এক জায়গায় এসেছি যেখানে শুধু অন্ধকার আর অন্ধকার। মানুষের সাধারণ দৃষ্টিতে সেই অন্ধকার ভেদ করা সম্ভব নয়, তবে ইনফার্নেট ভিশনের সাহায্যে আমরা দেখতে পারব। এই ভিশনের সাহায্যে দেখব যে বিভিন্ন রোজ প্ল্যানেট ও বিভিন্ন নক্ষত্র যাদের কোনো সৌরমণ্ডল নেই, যারাই অন্ধকারে এলোপাথারি ঘুরে বেড়াচ্ছে। এগোতে এগোতে আমরা এসেছি আমাদের মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা গ্যালাক্সির বাইরে। এখান থেকে আমরা অগণিত তারা বা নক্ষত্রকে দেখতে পাব, যারা আমাদের সূর্যেরই মতো, কোনোটা আকারে সূর্যের থেকে বড় বা কোনোটা আকারে সূর্যের থেকে ছোট, কিংবা কোনোটার সূর্যের মতোই সৌরমণ্ডল আছে আবার কোনোটার সৌরমণ্ডল নেই। আর আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ঠিক এইখানেই আমরা অবস্থান করছি। এটা তো গেল শুধুমাত্র আমাদের গ্যালাক্সি, এরপরই রয়েছে আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। এমনই লক্ষ লক্ষ গ্যালাক্সি মিলে একটি লোকাল গ্রুপ তৈরি করে। একটি লোকাল গ্রুপে এত বেশি গ্যালাক্সি থাকে যে সেখান থেকে আমাদের গ্যালাক্সিকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এখানেই আমাদের যাত্রা শেষ নয়, এমনই লক্ষ লক্ষ লোকাল গ্রুপ মিলে তৈরি হয় একটি সুপার ক্লিস্টার। যদি এতেই অবাক হন তাহলে শুনুন, এই সুপার ক্লিস্টার আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি ক্ষুদ্র অংশ। বিজ্ঞানীদের মতে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রায় 1 কোটির মতো সুপার ক্লিস্টার আছে। এই 1 কোটির মতো সুপার ক্লিস্টার নিয়ে তৈরি হয় অবজারভেবল ইউনিভার্স, আর এখানেই আমাদের বিজ্ঞানীদের কল্প অনুমান শেষ হয়। তবে আমাদের যাত্রা কিন্তু এখনও শেষ হয়নি। কিছু কিছু বিজ্ঞানীরা এর থেকেও বেশি অনুমান করেছেন। তারা মনে করেন আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড একটি জলের বিন্দুর মতো, এইরকম অজস্র জলের বিন্দুর মহাসাগর রয়েছে। অর্থাৎ তাদের মতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো শেষ নেই। 2 বা তার বেশি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তত্ত্বকে মাল্টিভার্স বলা হয়। তবে বেশিরভাগ বিজ্ঞানী একটি বিশ্ব ব্রহ্মাণ্ডকেই বিশ্বাস করে। এইবার আপনার যাত্রাকে একটু পিছিয়ে নিয়ে দেখুন, আমাদের যাত্রা আসলে শুরু হয়েছিল কোথা থেকে এবং এখন আপনি কোথায় আছেন। সুতরাং বুঝতেই পারছেন আমাদের অস্তিত্ব কতটা ক্ষুদ্র আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড কতটা বৃহত্তর। তবে অতিরিক্ত ক্ষুদ্র ভেবে আমরা কিন্তু নিজেদেরকে ছোট করব না, কারণ মানুষই পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আর আমরা চাইলে আমাদের অস্তিত্বের ছাপ এই পৃথিবীতে রেখে যেতে পারি, তা আমাদের কর্মের মাধ্যমে। সো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড গুড বাই।